দেখো বন্ধুরা, এই কুমড়ো শাকটা কিন্তু অনেক হয়েছে, কয়েকদিন ধরে ভাবছি চচ্চড়ি করবো, কিন্তু এই ধকল গেলো একটা কারণে। এই শাকটা পুরো ওই দিকে চলে গেছিলো, বৌদি টেনে এদিকে করে দিয়েছে, তো শাকটা পুরো ভালো। দেখো এদিকটা, দেখো এদিকটা, এই দেখো শাকটা পুরো তাজা শাক একদম। তো এই শাকটা আজকে তাজা টাটকা শাকটাই কিন্তু কেটে আজকে আমি চচ্চড়ি করবো। কুমড়ো শাকের একটু কাঁটা কাঁটা হয়, দেখেছো কত বহু ডালটা তুলেছি, তো এটা দুভাগ করে কেটে নেবো জানো তুমি। তো এই দু ডাল কেটে নিয়েছি, এইটাই চচ্চড়ি। এই ডালটাই নিয়ে নিলাম, অনেক চচ্চড়ি হবে। এই দেখো অনেকটা শাক নিয়েছি, চলো ফুটেই চচ্চড়ি করবো আজকে, কেটে ফেলি ঝটপট করে। ভাতে হচ্ছে করলা ভাজা, আর এইদিকে ভাত হয়ে গেছে, তোমাদের ঘরে আমি দেখিয়ে দিচ্ছি। আর এইখানে এই যে মাংসটা ম্যারিনেট করে রাখবো, দেখো এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একেবারে অল্প, এত গরমের জন্য। আর তেল নুন হলুদ যা লাগে সব কিছু এখানে দিয়ে দিয়েছি, সাথে লেবু। চলো একটা মাখিয়ে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো খানিকক্ষণ। তো দেখো এখানে একটু বেসমের বড়া ভেজে নিচ্ছি, ভুলে গিয়েছিলাম এটা জানো তো, যার জন্য এর মধ্যে বসিয়ে দিয়েছি। এই দেখো শাকটা হয়ে এসেছে, তারপরে মনে পড়েছে, তো ওর মধ্যে ভেজে নিয়ে এই যে চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম। তো এটা ভালো করে একটু ঘেঁটে দেবো, তো একটু ভালো করে মিশিয়ে নিই। চলো, এই দেখো কুমড়ো শাক চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে গো, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো চলো চচ্চড়িটা আবার নামিয়ে নেবো। চিকেনটা আমার হয়ে গেছে, আর চিকেনটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো। তো আলুটা যে আমি সিদ্ধ করে রেখেছি, সেই আলুটা আমি এখানে দিয়ে দেবো। আর অনেকদিন পর কিন্তু আজকে চিকেন হচ্ছে আমাদের, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু বেশ ভালো হয় জিনিসটা। আর দেখো আলু কিন্তু আমি অনেকটাই দিয়েছি, এই যে তা আলুটা আমাদের একটু বেশি খায়, যার জন্য একটু বেশি দিয়েছি। চলো ভালো করে এটা কষিয়ে নিই। তো রান্নাবাড়া হয়ে গেছে, আর ওদের তিনজনের খাবার হয়ে গেছে। তিনজন বলতে তোমরা বুঝতে পারোনি হয়তো, আমার শাশুড়ি আর তোমাদের দাদা ছেলে, আর এই যে শেষে আমি খাবার নিয়ে বসেছি। এই দেখো চিকেনের কালারটা কিন্তু দারুণ হয়েছে, ওদের খাওয়া গেছে আমি বসেছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর শেষে এই যে লেবুটা একটু নিয়ে নিলাম, ওটা মাংসের ঝোল দিয়ে খাওয়া হবে। তো চলো, আর এইখানে রয়েছে একটু চাটনি, চাটনিটা ছিল গো, তো সেটাই নিয়ে বসেছি। চলো খাওয়া দাওয়াটা সারা যাক। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই যে ছাদে উঠেছি, তো ছাদে দু একটা কেচে মেলে দিয়েছিলাম, তো সেটাই তোলার জন্য উঠেছি। চাদর কেচেছি আর দু একটা জামা প্যান্ট ছিল সেইগুলো। এখন এতটা পরিমাণে রোদ নয় যে ছাদে একটু বসবো, সে উপায় নেই গো একেবারে, তো এটা নিয়ে আমি নিচে নেমে যাব। আর বেশ অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি, নিজেও ভিডিও দিতে পারছিলাম না ঠিকঠাক মতো, আর কারোর ভিডিও আমার দেখাও হয়ে উঠছিল না। তো এবার থেকে ডেলি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর তোমাদের ভিডিওগুলো দেখারও দেখে নেব আমি। এদিকে দেখা একবারটি, এই দেখো বন্ধুরা নিচে এসেছি, হ্যাঁ এদিকটা নিচে এসেছি। এই দেখো ম্যাঙ্গো আইসক্রিম, আর ম্যাঙ্গো নেই ভেতরে গোলে। এই দেখো ইরি বাবা, কি বাবা জল পচেই, দেখো একবার দেখাবো, দেখো আইসক্রিম, দেখো চাটপিটি, দেখো খেয়ে নে। আইসক্রিম থাকে না, কালকে খেয়ে নিলে ভালো হতো, কালকে চারটে পাঁচটা খাওয়া গেছে তো, যার জন্য এটা রেখে দেওয়া হলো। দেখা খাচ্ছে, দেখো দেখো করে, চলো বন্ধুরা এটা খেয়ে নি। কী করে খাবো বুঝতে পারছি না, কীভাবে যে আইসক্রিমটা শেষ করলাম বন্ধুরা, কি বলবো তোমার। দেখা কিন্তু কোনো সবুজ দেখো হয়নি, কিন্তু আইসক্রিমটা খুব টেস্টি এনে ফেলে দেয়। যাই হোক খাওয়ালে একটু বসি, খানিক পরে তারপরে চা খাবো।